আপনারা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে বিরল একটি ঘটনা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় চট্টগ্রাম সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে তো আমরা কিন্তু আজ তাদের বাড়িতে আছি রমজানুল ইসলাম রনির বাড়িতে আছি যিনি ফায়ার সার্ভিস কর্মী সেখানে আগুন নিভাতে গিয়ে নিজেই তার জীবনটা দান করে দিয়েছেন তো আমরা সেই বিষয়ে তাদের পরিবারের সঙ্গে আজ একটু কথা বলবো তো আসসালামু আলাইকুম

রমজানুল ইসলাম রনি তিনি কি হয় আপনার আমার হাজবেন্ড হাজবেন্ড আচ্ছা তো একটু শুরু থেকে ঘটনাটা বলুন মানে আপনি এখন বর্তমানে কোথায় আছেন আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে কবে আসছেন এই সরাসরি মানে ডেড বডি নিয়ে গতকাল সকাল 6টার দিকে আসছে গতকাল সকাল 6টায় আপনারা ডেড বডি নিয়ে এখানে আসছেন আপনি তো থাকতেন হচ্ছে চিটাগং এ তার সঙ্গে হ্যাঁ আচ্ছা কি হয়েছে ঘটনাটা আপনি আমরা বিভিন্ন ভাবে গণমাধ্যমে দেখেছি আপনি যেটি বলেছেন যখন আগুন লাগার খবরটা তার কাছে আসলো তিনি একটি গেঞ্জি পরে তারা করে ঘর থেকে আহ বের হয়েছেন এবং অন দা স্পটে তিনি চলে গিয়েছেন তো একটু সেই ঘটনাটা আমাদেরকে বলুন কি হয়েছিল সেদিন সেদিন ঘটনা হয়েছিল সেদিন আমার হাজবেন্ডের ডিউটি ছিল দুইটা দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত যখন ডিউটি করে আসে আসার পরে আমি রান্না করছি রান্না করার পরে আপনার আটটার মধ্যে আমরা মানে খেয়ে শুয়ে পড়ছি শুয়ে পড়ার পরে আছে না হ্যাঁ ভিডিও দেখতেছি ভিডিও দেখার সময় আছে না বলল যে আমার মানে তোমার ফোনে টাকা নাই তারপরে মানে এমবিও নাই এর জন্য আছে না সে ফোন দিয়ে বিকাশ থেকে আমার ফোনে টাকা দিলো এবং এম গিয়েটাই দিল আমি বললাম যে টাকা লাগবো না সে বললো যদি বাই চান্স কোনো দুর্ঘটনা হয় তাহলে তুমি যোগাযোগ কেমনি করবে তারপর এই কথা বলে আমরা যেন শুয়ে ছিলাম শুয়ে থাকতে থাকতে যখন ভিডিও দেখতেছে তখন আমি বললাম যেহেতু তোমার রাত দুটা থেকে ডিউটি আছে তাহলে একটু ঘুমিয়ে নাও তারপর আমার হাজবেন্ড বললো দুইটা থেকে ডিউটি যদি যাই তাহলে এখন যদি ঘুমাই তখন ডিউটি ভালো করে করতে পারবো না কারণ তখন ঘুম ধরবে সে এই বলে আসে না শুয়ে থাকতে থাকে দশটা থেকে এগারোটার ভিতরে ফায়ারের শব্দ শুনলাম এর শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড বের থেকে লাভ মানে ওই টাকা এই প্যান্টটা নিলো নেওয়ার পর আমার বলে তুমি লাইট দেও লাইট দেওয়ার সাথে সাথে আমার কাছে শুধু সাদা ওই গেঞ্জিটা ছিল কমলা ভেতরে রেক করা এই গেঞ্জিটা আমার হাজব্যান্ডের হাতে যেই দেয় আমার হাজব্যান্ড দরজার মধ্যে শুধু যাওয়ার সময় একটা কথা বললে তুমি আমার সাদা গেঞ্জিটাই দিল শুধু এই কথা বলে যে এগারোটার সময় বের হয় তারপর আমি রাত তিনটা পর্যন্ত অপেক্ষা করি কিন্তু ওর কোনো খুঁজ পাই নাই ওর কাছে যে ফোনটা ছিল সেই ফোনে ট্রাই করে শুধু বন্ধ আর বন্ধ তারপরে আমি হঠাৎ করে ঘুমাই যাই ঘুমাই মধ্যে আমি স্বপ্ন দিই আমি যে গ্যাসে রান্না করি ওইখানে একটা গ্যাস টাই সেটা ব্লাস্ট হয়ে গেল ওর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায় তারপরে দিয়ে যেন আমার হাজবেন্ডটি এখনো আসে নাই আমার হাজবেন্ড যখন না হচ্ছে তখন ওর বেশ মেনে ঘর ফোন দেয় এরা আমার সান্ত্বনা দেয় ভাবি ওই ঠিক আছে পায়ে ব্যথা পাইছে ওর মেডিকেলে ভর্তি করানো হয়েছে আমি যখন বলি যে ওর যেহেতু ব্যথা পাইছে তাহলে তো কথা বলতে পারবো তাহলে ওর সঙ্গে একটু কথা বলাইতেন

তে মানে একটু ধরতে পারে কিন্তু শিওন না তারপর আমার ফোন দে কারণ আমি ওইখানে চট্টগ্রাম শুধু আমি একাই আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই আর মেডিকেলে পথ চিনিও না আমি বসে বসে ওই স্টেশনে কাঁদতেছি ধর্ম সারেরা সে কাঁদতে কাঁদতে বলি আমার একটু মেডিকেল পর্যন্ত পসায় দিতে পারবেন আমি তো এখানে কোনো কিছু চিনি না মেডিকেল এ পরে ওহর ওহর লাইট দেখতে দেখছি আমি হাফ হয়ে পড়ছি তারপর এখানে একটু পড়ছি আমাদের শেরপুরের একটা ছেলে ছিল আমার বলে যে বোন কি হয়েছে তুমি এত কান্না করতেছো কে পরে আমি বলতাছি যে ভাই আমার হাজবেন্ড পায়ের পাটার ছিল এখন পাইতে যায় এমন এগারোটার পর থেকে এখন কোনো খোঁজখবর নাই পরে ভাই বললো পাশের রুমে আছে না অনেকগুলো ডেড বডি ছিল ওইখানে আমার নিয়ে যাওয়া হয় মিহার পর আমি আমার হাজবেন্ডের উপরে 10 12টা লাশ মানে উপরে আর ছিল তারপরে একটা একটা করে দেখতে দেখতে আমার হাজবেন্ডের সেই সাদা গেন জেনে কে আর আর গায় এখানে একটা তিথি দেখতে দেখে আমি নিশির হয়েছে জেনে আমার হাজবেন্ড আমাদের আমার আচ্ছা সবচেয়ে বেশি কষ্ট লাগেছে যে আমি আমার হাজব্যান্ড জীবিত করতে বের করে দিলাম আর ডেড বডি দেখে আমার এতটাই কষ্ট লাগছে আর আমাদের পরিবারের একমাত্র মাধ্যম ছিল হই আমি এখন নিঃস্ব হয়ে গেছি না আমার একটা বড় ভাই আছে নাকি শ্বশুর বাড়ি একটা বড় একটা গার্জেন শ্বশুর ছাড়া আর কেউই নাই আমরা এতটাই খারাপ অবস্থায় আছি আর মাত্র ছয় মাসে আমার বিয়ে হয়েছে ছয় মাস পরে ওর মার সাথে আমার মাত্র দেড় মাস থাকা হয়েছে একটা যদি সন্তান দিকে তাকিয়ে আমি জীবন কাটায় দিতে পারতাম সবচেয়ে ভালো লাগছে যে আমার স্বামী দেশের সেবাই জীবন দিয়েছে আল্লাহ ওই তো

সাত দিন পরে আবার যদি নিয়ে যাওয়া হয় তাহলে তার অবস্থা কতটা খারাপ হবে কারণ ওর বড় ছেলে হারিয়ে ফেলেছে অনেক কষ্ট করে চাকরিটা নেওয়া হয়েছে এখন আমাদের অবস্থা খুবই খারাপ আচ্ছা বল আপনি যে বললেন আপনি আপনাকে যদি একটা চাকরি দেওয়া হয় আপনার লেখাপড়া কতটুকু আমি ডিপ্লোমা সি ডিপ্লোমা কমপ্লিট করছি আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে আট মাস ৬ মাস ৬ মাস স্বামীর সংসার করেছেন মাত্র দেড় মাস মানে তাকে কাছে পেয়েছেন তাকে কাছে পেয়েছি কাছে পেয়েছেন দেড় মাস অল কাঙ্ক্ষিত একটি ঘটনায় আপনার স্বামী পৃথিবী থেকে চলে গিয়েছে তো আপনার কাছে সর্বপ্রথম এই ঘটনাটার ফোন দিয়েছে কে ফোন দিয়েছে মানে হঠাৎ করে যখন ফায়ার হয়েছে না আমি দেখ আমি আছে না ফোনে সার্চ দিলাম যে সীতাকুণ্ডার কি অবস্থা সার্জের সঙ্গে সঙ্গে জল দিপ অনেক বড় মানে আগুনেরই হয়েছে তখন আমার আত্মাটা কারো দুখ দুখাইছে কারণ আমার হাজবেন্ড ওইখানে তখন থেকে আমি ওরে ফোনে ট্রাই করতেছি আমার মনে হয় আগুন যখন ব্রাস্ট হয় তখন আমার হাজবেন্ড এই দুনিয়া থেকে চলে যায় কারণ ওর একটু আরে নিঃশ্বাস থাকলো আমি আমার একদম একটু ফোন দিত যে কোন অবস্থায় আছে কিন্তু যাই আমি আমার কিচ্ছু বলা নাই আর আমি লাশ কত ঘন্টা পরে শনাক্ত করতে পেরেছেন আপনার কত ঘন্টা পরে শনাক্ত করতে পেরেছেন যেদিন ফায়ার হয়েছে সেদিন রাতে বারোটার দিকে মানে আমি শিওর হয়েছি যে এটা আমার মানে সারেরা বলছে যে তারপর ওদের যেহেতু সরকারি লোক তার জন্য ডিএনএ পরীক্ষা করবে পরের দিন আমার বাড়ি থেকে আমার শাশুড়িরা সবাই যায় কারণ এইখান শেরপুর থেকে ওইখানে যাইতে আপনার বারো ঘন্টা সময় লাগে তারপর যার পর আমার শাশুড়ি আমার দেবর আমার জেঠা শাশুড় এরা দেখ আমার ছোট বোন সবাই দেখতে পারে তখন আমরা শিওর হয়েছে আমাদের আর ডিএনএ টেস্ট করতে হবে না

শুধু শুনেছি যে আর্থিক অবস্থা সাহায্য করবে কিন্তু পর্যন্ত আমাদের তথ্য কোনো কিছু বলেও নাই আর আমরা কোনো টাকা পয়সা পাইও নাই কিভাবে শুনেছেন আপনারা মানে ওইখান থেকে যখন আসতেছে হাসপাতাল থেকে আসে না লোকেরা বলতেছে যে ওইখানে মালিকের মানে নির্দিষ্ট করছে যে এতগুলা করে টাকা দিবে এই পর্যন্ত এরপর থেকে আমাদের ফ্যামিলির কি অবস্থা কেমন আছে কেউ যোগাযোগ করবে কেউ শুনেও নাই কত টাকা করে দিবে ঘোষণা দিয়েছে তারা বলেছিল যে 10 লক্ষ টাকা যারা নিহত হয়েছে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা দিবে হ্যাঁ এটা আপনারা ওখানে শুনে আসছেন জি তো টাকাটা এখনো পাননি না পায়ও না আমাদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে কেউ মানে যোগাযোগ করে নাই যোগাযোগ করে নাই আচ্ছা এখন আপনাদের প্রত্যাশা কি আমাদের প্রত্যাশা হয়েছে সরকারি ভাবে আমাদেরকে সাহায্য দরকার প্রয়োজন কারণ আমাদের যে আয়ের রোজগার ছিল সেই নাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিল অনেক ভালো হইতো আর কি আর যে তারা যে ঘোষণাটা দিয়েছে সেই অর্থগুলো আপনাকে আপনাদেরকে দেওয়া হলে একটু ভালো আমাদের ফ্যামিলি তো অনেক সহিতা হলো কারণ আমার আমার শ্বশুর ওই জেলে থাকবে আর আমার ছোট দেবর আছে ছোট নরদের আছে আমরা তো খুব হয়ে আমাদের মানে আয়ের

চলে গিয়েছেন পরপারে তো আজ আমরা কিন্তু তাদের পরিবারের কাছে আপনাদেরকে নিয়ে আসছি তো দর্শক আমরা পরের পর্বতে এই পরিবারের বিস্তারিত গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে